আমরা যদি বলি ভোক্তাকে, ভোক্তা আমি, ভোক্তা আপনি, ভোক্তা জনগণ, ভোক্তা সাংবাদিক, ভোক্তা সরকারি কর্মকর্তা, সবাই কিন্তু আমরা ভোক্তা, যারা আমাদেরকে পণ্য কিনতে হয়, আমাদের আমরা প্রত্যেকেই এই প্রত্যেকে এক একজন ভোক্তা। তো আমরা যখন বাজারে পণ্য কিনতে যাই, তো আমাদের আসলে কি ধরনের আমাদের যে সুযোগ আছে কিনা, আমাদের এই প্রশ্ন করার কিংবা আমাদের অধিকার, এই বিষয়গুলো যেমন আমাদের জানা দরকার এবং সাধারণ মানুষদেরও জানা দরকার। তো সাধারণ মানুষদেরকে জানাতে হলে যে বিষয়টা মহাপরিচালক বারবার বলছিলেন যে আপনারাই তার মূল মাধ্যম, যে আপনাদের মাধ্যমে জনগণ জানতে পারে, এটা একটা দিক যে আমাদের মাধ্যমে জনগণ জানতে পারে, জনগণকে আমরা জানাই। তো প্রেস ক্লাবে আমরা সারাক্ষণ সাংবাদিকদের, যেমন আমরা সব ধরনের সুযোগ সুবিধা সাংবাদিকদের আছে, এটা ক্লাব, আমরা বিনোদনের ব্যবস্থা করি, আমরা পেশার মান উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করি, আমরা কর্মশালা করি, আমরা পরিবার নিয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করি, সব মিলেই আমাদের এই জাতীয় প্রেস ক্লাব। এবং যাকে আমরা বলি আমাদের সেকেন্ড হোম, এটা সাংবাদিকদের সেকেন্ড হোম। তো এই আমরা মনে করেছি যে এই ভোক্তার অধিকারটি নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করি, আইনটা আসলে কি আছে এবং আইনের যে আরো সংস্কার প্রয়োজন। আজকের কথায় তো অনেকে কথায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে যে আইনটা আরো কিরকম হওয়া উচিত, আইনের প্রয়োগটা কিরকম হওয়া উচিত, বা আমরা কোন কোন জায়গায় আসলে আমরা ঠুকছি, আমরা কিন্তু সেটা নিজেরাও জানি না। তো এই যে জানার কাজটি, সচেতনতার কাজটি, এটি সাংবাদিকরা করে, আমাদের সেই দায়িত্ববোধ থেকে আমরা এই ধরনের একটি প্রোগ্রামের চিন্তা করি এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে বলবো যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবং এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরটি কিন্তু গড়ে উঠে এই জনগণের সচেতনতা থেকেই। জনগণ যখন তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে, আমরা জানি যে ক্র্যাপ, আমরা যেটাকে বলি কনজুমার ক্যাপ, কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ, তারা কিন্তু প্রথম এটা নিয়ে কথা বলে, তারা আন্দোলন করে যে আমাদের এই এই পণ্যে আমরা ঠকছি, এখানে ঠকছি, আমাদের অধিকার দিতে হবে। এর থেকে কিন্তু সরকার চেষ্টা করছে যে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো সরকারের মধ্য থেকে করা যায় কিনা, এবং সেই চিন্তা থেকে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করা হয়েছে। তো এটা আমি আমি মনে করি যে আপনারাও আমার সাথে একমত হবেন, এটা আসলে জনগণেরই একটি প্রতিষ্ঠান। এবং তারা কিন্তু কোন সরকার ক্ষমতায় আছে বা কোন সরকার নাই এসব চিন্তা না করে তারা জনগণের কথা চিন্তা করে, ভোক্তার কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে তারা যখনই অভিযোগ পায় তারা সেটা সুরাহা করার চেষ্টা করে, তদন্ত করে, তারা অভিযানে যায়। আর তারা কিন্তু দেখেন না যে এর মালিক কে, এই প্রতিষ্ঠানটি কে চালান, এটি তারা না দেখে তারা কিন্তু অভিযোগের ভিত্তিতে কাজ করে। তো আমরা মনে করি আমাদের যে একটা সুন্দর বাংলাদেশ দেওয়ার জন্য আমরা সাংবাদিকরা আমরা কাজ করছি। আমি মনে করি প্রত্যেক সাংবাদিকই তার পেশাটাই হচ্ছে যে মানুষের জন্য কাজ করা, সেই চিন্তা থেকে তারা সাংবাদিকতা করেন এবং সেই চিন্তা মাথায় রেখে তারা মানুষের জন্য যে কাজগুলো করে, এই এই ভোক্তা অধিকার যে কাজটুকু করছে সাংবাদিকরা কিন্তু সেই কাজটুকু করছে, মানুষের জন্য কাজ করছে। তো আমরা আপনি যে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় যে প্রস্তাব দিয়েছেন, আমরা একসঙ্গে কাজ করব, আমরা আসলে একসঙ্গে কাজ করছি, আমরা আমাদের কাজগুলোই একরকম, আমরা একসঙ্গে কাজ করছি। তো আজকে আমি এই আলোচনার মধ্যে আমার মনে হয় যে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পেরেছি যে আসলে এই আমরা ভোক্তা, আমরা সবাই ভোক্তা, এবং কোথায় আমরা অভিযোগ করব, এই এই যে অভিযোগগুলো কোথায় করব, কিভাবে অভিযোগগুলো করব, এবং এই ফলাফলগুলো কি, এগুলো যেমন আমরা জানি এবং আমাদের লেখনীর মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে আমরা যেন সেই বিষয়গুলো জনগণকে জানানোর চেষ্টা করি। যে এই যখন ভেজাল নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি যে এই অভিযোগটা এখানে এইভাবে দেওয়া যেতে পারে, আপনি একজন সাধারণ মানুষ হলেও আপনাকে এই অভিযোগটা আপনি আপনি দিতে পারবেন, আপনি এই পদ্ধতিতে এই অভিযোগটা দিতে পারবেন। তো এই বিষয়গুলো মানুষকে অবহিত করো, মানুষকে জানানো। আজকে আমরা আইনটি নিয়ে জানলাম, এবং আইনটি আমি মনে করি যে যারা আমরা সাংবাদিকতা করছি সবারই এটি কাজে লাগবে, এবং যারা করছি না তাদেরও কাজে লাগবে, কারণ আমরা একজন সচেতন মানুষ, মানুষ হিসেবে কাজে লাগবে। তো আজকের এই আলোচনায় আমি মনে করি যে আমরা যারা এখানে উপস্থিত ছিলাম আমরা সমৃদ্ধ হয়েছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অধিদপ্তরকে যারা এই অনুষ্ঠানটিকে আমাদের সঙ্গে করেছেন, সুন্দরভাবে শেষ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সকল সদস্যকে যারা আমাদের সব প্রোগ্রামকে তারা উপস্থিত থেকে সেটিকে সফল করেন এবং তারা অত্যন্ত আপনি তারা কত আন্তরিকতার সঙ্গে এই এতক্ষণ ধরে তারা আপনাদের কথা শুনেছে, আপনাদেরকে প্রশ্ন করেছে। এই এরাই হলো আমাদের যে সেকেন্ড হোম, আমরা বলি সেকেন্ড হোমের প্রাণ জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্যরা। এবং আজকে যারা মিডিয়া অন্যান্য প্রতিষ্ঠান থেকে এসেছেন অনুষ্ঠানটি কভার করার জন্য, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবং এভাবেই আপনারা জাতীয় প্রেস ক্লাবের সাথেই থাকবেন, কারণ এটি সবাই আমাদের সবারই সেকেন্ড হোম। আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই কমিটির কনভেনার সহ কমিটির সদস্য যারা সাব কমিটি যেটা যারা মিটিং করে সবাই এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করেছেন, তাদের সকলকে আমাদের কনভেনার মনোরঞ্জন চক্রবর্তী ওনাকে সহ এই কমিটির সকলকে জানাই।